প্রথমত হচ্ছে সাভারকার সম্পর্কে অনেক বিকৃত ইতিহাস প্রচার করছে কংগ্রেস সাভারকার কোন পরিস্থিতিতে দেশভাগের কথা বলেছিল সেটা জানতে হয় তো সাভারকার বলেছিলেন তখন দেশভাগ অবশ্যম্ভাবী মানে তখন বোঝাই গেছে যে পাকিস্তান আদায় না করে মুসলিম লীগ থামবে না এবং তখন স্বতন্ত্র মুসলিমদের স্বতন্ত্র আবাসভূমির জন্য জোরদার দাবি তুলে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে সাভারকার এটা বুঝেছিলেন যে কখনোই মানে এক জাতি হিসেবে ভারতবর্ষকে ধরে রাখা যাবে না এবং এই জন্য মুসলিম লীগ তাই সাভারকার কিন্তু দেশভাগ চাননি এটা পরিষ্কার হওয়া দরকার সাভারকার কিন্তু দেশভাগ চাননি কিন্তু পরিস্থিতির পরিস্থিতি দেখে সাভারকারের মনে হয়েছিল যে এই পরিস্থিতিতে এই দেশ ভাগ হওয়া ছাড়া অন্য কোনোভাবে একে রক্ষা করা সম্ভব নয় কংগ্রেস এই বিষয়টি চেপে যায় অন্যদিকে কংগ্রেসের কি ভূমিকা দেখুন কংগ্রেসের চক্রবর্তী রাজা গোপালাচারী কংগ্রেস নেতা কংগ্রেসের যে হিন্দু নেতারা তখনকার যারা স্বাধীন মানে স্বাধীনতার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন তাদের ভূমিকা দেখুন চক্রবর্তী রাজা গোপালাচারী উনি একটি প্রস্তাব দিয়েছিলেন তাতে উনি বলেছিলেন যে এই সমগ্র অখণ্ড বাংলা এবং অখণ্ড পাঞ্জাব পাকিস্তানকে দিয়ে দেওয়া হোক দিয়ে ভারত স্বাধীন হোক এতটাই তাড়াহুড়ো ছিল তার এবং রাজা গোপালাচারী একথাও বলেছিলেন যে ভারতের স্বাধীনতার পক্ষে পাঞ্জাব এবং অখণ্ড বাংলা এ দুটো অন্তরায় এ দুটো অন্তরায় কথা বলেছে স্টাম্বলিং ব্লক বলেছিলেন রাজা গোপালাচারী এখন বাঙালির দুর্ভাগ্য যে দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গের সর্বপ্রথম রাজ্যপাল হলেন এই চক্রবর্তী রাজা গোপালাচারী নেহেরু গান্ধীরা কি করেছিলেন নেহেরুরা ব্যস্ত হয়ে উঠেছিলেন নেহেরুর নিজের লেখায় পাওয়া যায় নেহেরু লিখছেন যে আমাদের বয়স হয়ে গেছে তখন আর আন্দোলনের থাকা আমাদের পক্ষে সম্ভব না ফলে তাড়াতাড়ি তারা আন্দোলনের পথে থাকতে চাইছিলেন না যে করে হোক দেশটা ভাগ করার এবং গান্ধী বলেছিলেন যে তার মৃতদেহের উপর দিয়ে দেশ ভাগ হবে তো দেশ ভাগ হোক গান্ধী জীবিত থাকবে গান্ধী তখন মৌন গান্ধী বলেন আমি এখন মৌনতা অবলম্বন করছি নেহেরু পরে লিখেছিলেন যে আমাদের বয়স হয়ে গিয়েছিল আমাদের আর আন্দোলন করার ক্ষমতা ছিল না সেই জন্য আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব একটা ফয়সলা করে দেশটা স্বাধীন হোক কিন্তু গান্ধী যদি বলতেন একবার যে উনি দেশভাগ চান না তাহলে হয়তো আমরা আবার আন্দোলনের ফটে ফিরে যেতাম এবং দেশভাগটা মেনে নিতাম না কিন্তু গান্ধী বলেননি চুপ করেছিলেন গান্ধী কংগ্রেসের ভূমিকাটা তো অবাক করা কংগ্রেসের ভূমিকা এবং এই যে এই যে মুসলিম লীগ যে জায়গায় পৌঁছল শেষ পর্যন্ত এই যে স্বতন্ত্র পাকিস্তানের দাবি এর উৎপত্তি কোথায় এর উৎপত্তি হলো গান্ধী যখন খিলাফত আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মিলিয়ে ফেললেন খিলাফত আন্দোলন ছিল মুসলিম মৌলবাদীদের আন্দোলন সেটা ছিল তুরস্কের খলিফাকে তার আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন তার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের কোনো সম্পর্ক ছিল না কিচ্ছু সম্পর্ক ছিল না কিন্তু গান্ধী মুসলমানদের তুষ্ট করার জন্য খিলাফত আন্দোলনকে জড়িয়ে ফেললেন এবং গান্ধী মনে করলেন যে খিলাফত আন্দোলনকে পাকিস্তান এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে ফেললে মুসলমানরা বোধহয় ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মবোধ করবেন ভুল ধারণা ছিল গান্ধী বললেন উনি তারপর সেই মুসল সেই খিলাফত আন্দোলন থেকে দাবি উঠল স্বতন্ত্র মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাস ফলে এই পরিস্থিতিটি সম্পূর্ণই কংগ্রেসের সৃষ্টি করা সম্পূর্ণই কংগ্রেসের সৃষ্টি করা সাভারকার কি করবেন সাভারকার বুঝেছিলেন যে এই পরিস্থিতিতে এখন এক জাতি হিসেবে ভারত থাকতে পারবে না তাকে আলটিমেটলি তাকে আলাদা হতেই হবে সেটাই বলেছিলেন সাভারকার